খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে কুমিল্লার 14 গ্রামে দায়ের করা বিশেষ ক্ষমতার আইনে মামলার জামিন চেয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল এ সংক্রান্ত আদেশ হতে পারে। বিকেলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর শুনানি শেষ হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন ও ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরুল্লাহ। অ্যাটর্নি জেনারেলের কোনো কিছু বক্তব্যের কিছু নাই, তিনি শুধু সময়ক্ষেপণের জন্য নিম্ন আদালত যেভাবে সময়ক্ষেপণ করে তিনিও হাইয়েস্ট ল অফিসার একই সময়ক্ষেপণ করতে চাচ্ছে।